হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। মুরগিগুলোকে খাবার দিতে হবে, তারা বাইরে বের হওয়ার জন্য কাম করতেছে, তাদের খাবার দিতে হবে। টয়লেট করে দিচ্ছে, বাইরেই খাবার দিই। মুরগিগুলোকে আজকে নাপা খাওয়াবো, কারণ শীতের সময় চলে এসেছে, তাদেরকে মেডিসিন দিতে হবে, পানির সঙ্গে তাদের মেডিসিন দিতে হবে। আর এই যে আমাদের কবুতর মুরগি খাওয়ার জন্য ঘুরতেছে, ওদের পানিও দিতে হবে। খাবার খাবে একটু অপচয় করবো, অনেক সব ফেলাই দিয়ে রাখে। এই যে আমাদের লালু, এই মুরগিগুলো আবার খাবারে আসে, নষ্ট করে দেবে, আর পরে খাবারগুলো খাবে না। তাদের জন্য মেডিসিনটা নিয়ে আসি, পানির সঙ্গে দিতে হবে, মেডিসিনটা গুঁড়াবে, পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। পানিটা পেয়েছি, এই মোরগটা ওর খাবারই, শুধু সবসময় ওর খাবারে যায় থাকে, ওর খাবারগুলো নষ্ট করে দেয়। খাওয়ার চেয়ে পানি খাবে বেশি এরা। এই যে আমাদের পুকুরটা, সবসময় এদের শত্রু মনে করে। ওই তোমরা খাও, ছাগলকে খাবার দিই, ওকে খাবার দিতে হবে, ছোলা ছোলা দিতে হবে আগে, গরম পানিগুলো দিব, ছাগলকে ছোলা দিতে হবে। ছোলা পেলার দেখেন, আর এই মুরগিগুলা
যাও এদিক যাও, ওদের খাবার দেওয়া আছে, তাও ওরা এইখানে। চলকে খাবার দিতে হবে, শেষ মুরগিগুলোকে আগে পিটাই দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। দাঁড়া দাঁড়া আসতেছি। এরা সবাই এখানে খাচ্ছে, ওই শুধু ফাজিল মোরগটা, এই লাল মুরগিটা এরা যায় ডিস্টার্ব দেবে সবসময়। এই তারাই দিতে হবে আগে, তারপর খাবার দিতে হবে, খাবার সব নষ্ট করে দিবে। চল দিক যা, তোদের খাবার খা যা। আর এই ছোট পাজি, অনেক পাজি, ছাগলকে খাবার দিতে হবে। খাওয়ার মাখে দিয়ে এই মুরগিগুলোকে আগে সরাই দিতে হবে। পানি বেশি হয়েছে, সরো, হ্যাঁ সরো। এই মোরগটা সবচেয়ে বাজে, মোরগটা সবাইকে ডাকে নিয়ে আসে। আর আমাদের সঙ্গে খুব দ্রুত কবুতরের জোড়া যুক্ত হচ্ছে। সব খাবার ফেলাই দিছে নিছে, দৌড়ায় ওদের কাছে, ওইগুলাই ওদের। সকালবেলা দেশি মুরগিগুলো ডিম পাড়ে গেছে, তারা উমে আসলে তাদের ডিম দেওয়া হবে। এই যে আবার আসছে পাজি, এই পাজি, আজকের মানে এই। আবার দেখা হবে কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।